পরপর দুটি বলিউড সিনেমায় অভিনয় করে নিজের অতীত ভুলে গেছেন রশ্মিকা মান্দানা। অভিনেত্রীর বিরুদ্ধে এমন অভিযোগ আনলেন দক্ষিণী সিনেমা প্রেমীরা। কন্নড় সিনেমার কিরিক পার্টির মাধ্যমে বড় পর্দায় অভিষেক হওয়া রশ্মিকা সামাজিক মাধ্যমে রীতিমতো ট্রোলের শিকার হচ্ছেন। অন্যদিকে অভিনেতা বিজয় ও রশ্মিকার মালদ্বীপের ছবি ঘিরে তাদের প্রেমের গুঞ্জনে নতুন করে হাওয়া দিয়েছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানার বৃহস্পতি এখন তুঙ্গে, বিশেষ করে পুষ্পাদার রাইজ মুক্তির পর থেকে তাকে নিয়ে বাড়তি মাতামাতি চলছে। বলিউডে তার প্রথম সিনেমা গুড বাই, আরও এক বলিউড সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তার। রশ্মিকা অভিনীত নতুন সিনেমার নাম মিশন মজনু। একটি ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি প্রতীক্ষিত সিনেমায় তার বিপরীতে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। বর্তমানে এই সিনেমার প্রচারে ব্যস্ত রশ্মিকা সিদ্ধার্থ। নতুন সিনেমার প্রচারে বিভিন্ন স্থানে যাচ্ছেন দুজনে। মিশন মজনু সিনেমায় রশ্মিকার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। একজন দৃষ্টিহীন নারীর চরিত্রে দেখা যাবে তাকে। আগামী 19 জানুয়ারি ওটিটিতে স্ট্রিম শুরু করবে সিনেমাটি। পুষ্পা দ্য রাইজের সিকুয়েল পুষ্পা দ্য রুলেও অভিনয় করেছেন তিনি। এছাড়া অ্যানিমেল সিনেমায় রণবীর কাপুরের বিপরীতে দেখা যাবে তাকে। এদিকে ভারতের জাতীয় ক্রাশ বলে খ্যাত এই অভিনেত্রী ট্রোলের শিকার হচ্ছেন। 2016 সালের ডিসেম্বরে কিরিক পার্টি সিনেমা দিয়ে অভিষেক। প্রথম সিনেমায় অভিনয় করেই লাখো মানুষের হৃদয় জয় করেন এই অভিনেত্রী। ঋষভ শেঠি পরিচালিত কিরিক পার্টিতে অভিনয়ের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। অথচ সেই ঋষভের কান্তারা নামে সিনেমা দেখার সময় হয়নি রশ্মিকার, যা কিনা সিনেমা প্রেমীদের মাঝে বিরূপ প্রভাব ফেলেছে। সদ্য বলিউডে কাজ করে নিজের উত্থান ও শিকড় ভুলে গেছেন বলে অভিযোগ দর্শকদের। এখানেই শেষ না, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুষ্পার অভিনেত্রীকে নিয়ে সমালোচনার ঝড় বইছে। তবে এসব ট্রোল নিয়ে মোটেও মাথা ব্যথা নেই অভিনেত্রীর, সেটি তার মন্তব্য শুনে স্পষ্ট বোঝা যায়। রশ্মিকা বলেন, আমাকে সবাই ভালোবাসবেন এমনটি আমি আশা করি না। যদি মানুষ আমাকে ঘৃণা করেন তারাই আবার আমাকে ভালোবাসবেন। সত্যি বলতে আমাদের মন্তব্য ভাইরাল হয় কারণ আমরা পাবলিক ফিগার। ভালোবাসার পাশাপাশি ঘৃণাও আছে পৃথিবীতে সর্বত্র। যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে চিরকৃতজ্ঞ। এদিকে ডিয়ার কমরের জুটি বিজয় দেবরাকোন্ডা ও রশ্মিকা মান্দানার প্রেমের গুঞ্জন অনেকদিন ধরেই চলমান। দুই তারকার স্থিরচিত্র সেই গুঞ্জনে ফের হাওয়া দিল। নতুন বছরে একটি রিসর্টে সুইমিং পুলে বিজয়। ঠিক একই রকম লোকেশনে আরেকটি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন রশ্মিকা। ওই ছবির সূত্র ধরে নেটিজেনদের দাবি ছবিগুলো মালদ্বীপের কোনো রিসর্টে তোলা। তবে দুই তারকার কেউই নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে এখনো মুখ খোলেননি। বিনোদন ডেস্ক, দেশ টিভি।